and welcome to Clear Presents I Style Nothing to Hide. আপনাদের সাথে আছি আমি খন্দকার ইমদাদুল হক। আমাদের এ পর্বের অতিথি একজন শিক্ষাবিদ। তিনি শুধু দেশের শিক্ষাঙ্গনই নন, সারা দেশেরই অতি পরিচিত একজন মুখ তিনি। পুরো নাম প্রফেসর ডক্টর আবু আহসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য মশা আরেফিন সিদ্দিক নামেই বেশি পরিচিত। চলুন আমার সাথে। আমার সবচেয়ে ভালো লাগার মানুষ, সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে আব্বু। বাইরে থেকে আব্বুকে দেখে মনে হয় আব্বু মনে হয় অনেক রাগী, কখনো হাসে না। আমার এই প্রশ্নটার প্রায় সম্মুখীন হতে হয় যে তোমার বাবাকে হাসতে পারে, তোমার বাবা তো কখনো হাসে না, স্যারকে তো কখনো হাসতে দেখি না। বাট ইন অ্যাকচুয়াল আব্বুর সাথে দেখা গেছে, মানে আমরা ডিনার টেবিলে বসে সবসময় হাসাহাসি হতেই থাকে। আর শেষে আব্বু তো অনেক স্বল্পভাষী মানুষ। মিংহাউস রেস্টুরেন্টে আমার প্রথম দেখা হয়েছিল, তখনই আমার মনে হয়েছিল ওনাকে যে দেখলে যতটা গম্ভীর মানুষ মনে হয়, আসলে উনি সেরকম গম্ভীর নন, স্বামী হিসেবে উনি অসাধারণ। স্যার আপনার নামটা যেটা, স্যার আমরা শুরুতেই বলে নিয়েছি, এই নামটা কিন্তু একটু সাধারণ নামের চাইতে একটু বড় স্যার, এইটার কি কোনো কারণ আছে? এটার পিছনে একটা ইতিহাস আছে। সেটি হচ্ছে যে আমার জন্ম তো 1953 সালে ঢাকা শহরে গ্রিন রোডে, দাদা দাদির সাথে একসাথে আমরা একই বাসায় বসবাস করি। আমার বাবা আমার দাদার বড় ছেলে এবং আমি আমার বাবার বড় ছেলে, তো কারণেই পরিবারে একটা বেশ উৎসাহ যে আমার নাতির নাম হবে শামসুল আরেফিন সিদ্দিক। সিদ্দিক আমাদের পারিবারিক নাম, তো তার সাথে শামসুল আরেফিন বলে উনি বললেন যে আমার নাতির নাম ঠিক করলাম শামসুল আরেফিন সিদ্দিক, আমার বাবাকে বলে দিলে। এদিকে আমার বাবা আমার নানা তখন থাকেন কুমিল্লার নবীনগরে, তো টেলিগ্রাম করলেন আমার নানাকে, ব্লেসড উইথ এ সান বলে টেলিগ্রাম করে দিলেন। নানা টেলিগ্রাম পেলেন, নানা টেলিগ্রাম পেয়ে অতএব উনিও সেই সময় খুব দ্রুততার সাথে একটা নাম ঠিক করলেন ওনার পছন্দ মতো, এবং সেটা উনি চিঠিতে আমার বাবাকে বললেন যে আমার নাতির নাম ঠিক করেছি আবু আহসান সিদ্দিক। তো বাবা পড়লেন উভয় সংকটে, তো উনি দুটাকে যুক্ত করলেন আবু আহসান মোহাম্মদ শামসুল আরেফিন সিদ্দিক, রেখে ওইটাই স্থির করে ফেললেন যে এই নাম। আপনার তো অনেক ব্যস্ত সময় পার করতে হয়, 24/7 যেটাকে বলে, এই ব্যস্ত মানুষটার দিন কিভাবে শুরু হয় স্যার? তো সকালটা খুবই ব্যস্ততার মাঝে কাটে, কারণ ঘুম থেকে উঠে নিজেকে প্রস্তুত করার পত্রপত্র এগুলো একটু দেখা, এগুলো করতে গিয়ে মানে খুব দ্রুততার সাথে আমাদের কাজ শেষ করতে হয়। তো এইভাবেই আমার মনে হয় যে আর 10 জন যেভাবে দিন শুরু করেন আমিও ঠিক সেভাবে শুরু করি। আপনার ছোটোবেলাটা কেমন ছিল, আপনার ছোটোবেলার ব্যাপারে জানতে চাই। বেশ একটা আনন্দময় পরিবেশে আমার ছোটোবেলাটা ছিল, তো সেই সময়ের শহর ঢাকা শহর এখন চিন্তা করা যাবে, যখন বের হতাম বিশেষ করে আমার দাদা আমাকে হাত আমার হাত ধরে বের হতেন, তিনি বিকালে যখন ইভিনিং ওয়াকে বের হতেন আমাকে সঙ্গে রাখতেন। আমার দাদা বয়স প্রবীণ মানুষ, ওনাকে দেখে সালাম দিচ্ছে, সবাই সালাম দিয়ে চলে যাচ্ছে। তা আমি একদিন দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা কি ব্যাপার, সবাই আপনাকে সালাম দেয়, সবাইকে আপনাকে চিনেন, আপনি সবাইকে চিনেন যেভাবে সালাম দিচ্ছেন? তখন আমার দাদা বলছিলেন যে তারা আমার বয়সকে সম্মান করছে। এই কথাটা কিন্তু আমি এখনও মনে রাখি যে দেখেন ঢাকা শহর ছোট্ট শহর ছিল, হয়তো অনেকেই পরিচিত ছিল না, কিন্তু তারা একজন প্রবীণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে তার সাথে সালাম বিনিময় করছে, এটা ছিল এই দেশের সংস্কৃতির অংশ। Thank you.
সাধারণত আমরা কিন্তু আমাদের সমাজে শিক্ষকদের ওই ব্যাপারটা আমরা মেইনটেইন করি। আপনি কি এই জিনিসটা এখনো ফিল করেন যে কম্পারেটিভলি আগের থেকে এখন অনেক পাল্টে গেছে? শিক্ষকদের সাথে ছাত্র ছাত্রছাত্রীদের সম্পর্ক সেটা ছিল একেবারেই পারিবারিক বন্ধনের মতো, কিন্তু এখন তো আমি নিজেই বলতে পারি যে আমি কি আমার ছাত্রদের সঙ্গে সেই ধরনের একটা পারিবারিক বন্ধন রাখতে পারছি, আমি কি তাদেরকে একেবারে খুব ঘনিষ্ঠভাবে চেনার মতো সময় দিয়ে তাদের সাথে কথা বলি। তো শিক্ষক ছাত্রের সম্পর্ক এটা একটা অন্য স্তরের সম্পর্ক, এটা কিন্তু আমরা মুখে বলে এটা প্রকাশ করতে পারবো না যদি সত্যিকার অর্থে ছাত্র এবং শিক্ষকের সেই বন্ধনটা হয়। একজন শিক্ষক তিনি সবসময় শিক্ষক। আপনি স্যার যখন স্কুলে পড়তেন আপনি পজিশন কেমন ছিল, কোন বেঞ্চে বসতেন স্যার? তখন থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন কিনা? না, এটা আমাদের সময় ওই ধরনের কোনো একেবারে ধরাবাধা কোনো নিয়ম ছিল না, বেশিরভাগ ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় সারির এর মধ্যেই হয়তো আমরা বসতাম। আমরা যখন আপনাকে মিডিয়াতে দেখি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনার কিন্তু একটা গুরুগম্ভীর একটা ব্যাপার কিন্তু খুব স্বাভাবিকভাবেই এটা ধারণ করে এবং আপনি করেন স্যার। বাট আমরা যখন বন্ধুদের সাথে মিলি আমরা কিন্তু স্যার অনেক আড্ডা দেই, অনেক দুষ্টমি করা হয় স্যার, আমি ওই ক্যারেক্টারটা জানতে চাচ্ছি যে আরিফিন স্যারের ওইটা কেমন ছিল? ওইটা আমি এখন তো আমার পক্ষে হয়তো বলা মুশকিল, আমার বন্ধু বান্ধবরাই বলতে পারবে ভালো। তা আড্ডা দেওয়ার সুযোগটা আমাদের তুলনামূলকভাবে কম ছিল আমাদের সময়, তবে ছিল, আমরাও তো সে সময় গল্প স্বল্প করেছি, আড্ডা দিয়েছি। কয় ভাই বোন ছিল? আমরা সাত ভাই চার বোন, আমি তাদের মধ্যে বড়। সবার বড় মানে তাহলে আপনার ওরিয়েন্টেশনটা স্যার তখন থেকেই মানে ইয়ে ছিল না যে টিম চালানো কিংবা সাত ভাই চার বোন এই ফুল সবার চিফ আপনি ছিলেন? সো ছোটোবেলা থেকেই আপনার এই অভ্যাসটা আছে? ছোটোবেলা থেকেই, বড় পরিবারে মানুষ হলে যেটা হয় এক ধরনের একটা ওই আপনার সহনশীলতা, একটা ফ্লেক্সিবিলিটি এটা থাকে। স্যার আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন, ম্যাডামও ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন, আপনাদের কত বছরের পরিচয় ছিল স্যার? না, আমাদের পরিচয় বিয়ের আগে তেমন ছিল না, কারণ এটা আমাদের পারিবারিকভাবে যেটাকে বলে অ্যারেঞ্জড ম্যারেজ, অথবা এখানে সেইভাবে যে আগে পরিচিত তা না, তো বিয়ের পরে তো আমরা নিশ্চয়ই পরিচিত হয়েছি। আমরা কি স্যার এবার তাহলে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, শিক্ষকতা নিয়ে কথা বলতে চাই? আমরা কি স্যার এখানেই কথা বলবো না কেমন হচ্ছে, আমরা অফিসে গিয়ে কথা বলতে পারি? আই স্টাইল সৌজন্যে ক্লিয়ার। আরিফিনকে তো আমি ছাত্র হিসেবে পেয়েছি এবং সে খুবই সিরিয়াস প্রকৃতির ছিল, কম কথা বলতো। আমার ছেলেমেয়েরা অনেক সময় বলতো তোমার ছাত্র তো বেশি হাসে না দেখি, তো এরকম আর কি। তা হাসে না এটা ঠিক, কিন্তু তার দারুণ কৌতুকবোধ ছিল আমি জানি। আমি বলতে পারি যে ছাত্র ছাড়াও পরবর্তী সময়ে আমার সঙ্গে তার বেশ কিছু জয়েন্ট পাবলিকেশন হয়েছে, রিসার্চ পাবলিকেশন, সেখানেও পরিশ্রমের কাজটা সেই করেছে, আমি হয়তো আলোচনা করেছি কিন্তু পরিশ্রম না, মূল পরিশ্রমটা সেই করেছে। স্যার আপনি তো বাংলাদেশে পড়েছেন, ইন্ডিয়াতে আমেরিকাতে পড়েছেন, পড়ান, আমরা যদি আমাদের এডুকেশন সিস্টেমটা গ্লোবালি কম্পেয়ার করি আমরা আসলে কোথায় আছি? আমরা আমাদের এমন একটা জায়গায় আছি যেখান থেকে বলতে পারি যে গ্লোবাল স্কেলের খুব পেছনে নাই, খুব পেছনে নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরাই কিন্তু আজকে সারা পৃথিবীর বিভিন্ন প্রেস্টিজিয়াস বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে লেখাপড়া করছে, তাদের সাথে প্রতিযোগিতা করছে এবং সেখানে কৃতিত্বের সাথে ফলাফল করে দেশে ফিরে আসছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম সেটি কিন্তু একেবারে আজকের উন্নত বিশ্বের প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলোর সমকক্ষ। স্যার কিন্তু আমরা যখন স্যার গ্লোবালি কোনো র্যাঙ্কিং দেখি, বিভিন্ন ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখি, ওখানে কিন্তু স্যার বাংলাদেশের নামকে রিপ্রেজেন্ট করে এরকম ইনস্টিটিউট আমরা দেখি না। ইদানিংকালের যে র্যাঙ্কিংগুলো প্রকাশিত হয়েছে তার মাঝে এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ভালো অবস্থানে এসেছে, অন্যান্যবারের তুলনায় এগিয়ে এসেছে। কিন্তু সমস্যা হয় যে এই র্যাঙ্কিংগুলো যে প্রতিষ্ঠানগুলো করে
তারা তাদের সূচকগুলো নিয়ে থাকে ইন্টারনেট থেকে। আমাদের নানা কারণেই হয়তো ইন্টারনেটের সমস্ত তথ্যগুলো থাকে না, উপস্থাপিত থাকে না। আমাদের ছাত্রছাত্রীরা যারা ইংল্যান্ডে আছে, আমেরিকাতে আছে, তারা বিভিন্ন সময় আমাকে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রিগুলোর যে যোগাযোগ আছে সেটা অনেক সময় তাদের কাছে জানাই থাকে না। কিন্তু বাংলাদেশের শিল্প কারখানাগুলো নেতৃত্বই দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা। স্যার, আপনার সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16টা নতুন বিভাগ হলো এবং আরও অনেকগুলো বিভাগ প্রক্রিয়াধীন আছে, কতটুকু যৌক্তিক স্যার? আমাদের দেশের বহু মেধাবী ছেলেমেয়ে আছে যাদের পক্ষে হয়তো এই স্নাতক পর্যায়ে লেখাপড়ার জন্য বিদেশে যাওয়া সম্ভব হয় না। তো সেই কারণে আমরা বেশ কিছু বিভাগ শুরু করেছি। 1921 সালে যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তখনও কিন্তু সম্পদের সীমাবদ্ধতার মাঝেই শুরু করতে হয়। আমরা এখানে এমন বিভাগগুলোর নাম বলতে পারি যে একটি কক্ষ নিয়ে সেই বিভাগগুলো তাদের কার্যক্রম শুরু করেছিল। এখন সেই বিভাগগুলো অনেক ভালো অবস্থায় এসেছে। আমাদের এই দেশের এই সীমিত সুযোগ সুবিধার দেশে আমাদের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে, বিভাগ শুরু করতে হবে এবং ক্রমান্বয়ে সেই বিভাগগুলো একটা পরিপূর্ণ রূপ পাবে। স্যার, যেহেতু বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কথা বলা হচ্ছে, আপনার নিশ্চয়ই একটা উন্নয়ন পরিকল্পনা আছে বিশ্ববিদ্যালয় নিয়ে। স্যার, আপনার এই যেখানে আবাসিক ব্যবস্থার কথা, সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয় উন্নয়নের কথা, এই উন্নয়ন পরিকল্পনা কী আছে স্যার? 2016 সালে এসে আমাদের বিভাগের সংখ্যা দাঁড়িয়েছে 90-এর উপরে। আমাদের ছাত্রছাত্রী ক্যাম্পাসে 35,000, ক্যাম্পাসের বাইরে আরও 35,000 আমাদের অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউটগুলোতে। আমাদের শিক্ষক সংখ্যা ক্যাম্পাসে 2,000+। সব দিক থেকে আমাদের সম্প্রসারণ ঘটেছে। 1921 সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময় আমাদের জমির পরিমাণ ছিল 640 একর। 2016 সালে 96 বছর পরে এসে আমাদের জমির পরিমাণ দাঁড়িয়েছে 240 একর। তো সম্প্রসারণ ঘটেছে, আর এই যে জমির জায়গায় সংকুচিত হয়ে গেলাম এই কারণেই এখন আমাদের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। আমাদের যে ভবনগুলো 3তলা, 4তলা, 5তলা আছে সেই ভবনগুলোকে ভেঙে সেখানে 20তলা বা 25তলা ভবন নির্মাণ করে এই সমস্যা আমাদের সমাধান করতে হবে। স্যার, আপনার সাথে আমরা আরও কথা বলবো। স্যার, আমরা কি একটু টিএসসিতে যেতে পারি? অনেকদিন টিএসসিতে যাওয়া হয়নি। টিএসসি তো খুবই প্রাণবন্ত জায়গা, খুব লাইভলি জায়গা। চল। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা বিশ্ববিদ্যালয়, যার সাথে আমাদের স্বাধীনতা আন্দোলন তার আগে পরে থেকে অনেক বড় ভূমিকা রেখেছে। এই জায়গাতে স্যার, আমরা লম্বা সময় ধরে দেখছি যে ছাত্র সংসদ নির্বাচন যেটা হচ্ছে না স্যার, কেন হচ্ছে না স্যার? এটা ঠিক যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বেশ সময় যাবতই কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে আছে। এখনও যদি আমরা দেখি যে অনেক ছাত্র সংগঠন আছে, যে ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে আছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছিল হয়তো অনেক আগে অথবা কখনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। তো এই ধরনের একটা সমস্যার মধ্যে আমরা আছি। তবে আমরা আশা করি যে নিয়মিত ছাত্রছাত্রীরা ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে আসবে এবং তখন ডাকসুকে কার্যকর করা অনেক সহজ হবে। স্যার, আমাদের এই প্রোগ্রামটা আইস্টাইল, এটা দেশের বিভিন্ন বয়সের মানুষ দেখে, এনজয় করে। এই প্রোগ্রামটা দেখে যদি কেউ স্যার ইন্টারমিডিয়েটে যে পড়ে, ক্লাস 8-9 যারা পড়ে, ওরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, ওদের প্রতি আপনার কী অ্যাডভাইস? কিংবা কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়, আপনার মতো একদম সামনে থেকে বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিতে চায়, তাদের প্রতি আপনার কী অ্যাডভাইস থাকবে স্যার? না, আমার আসলে কোনো অ্যাডভাইস থাকবে না, কারণ অ্যাডভাইসের কথা বললেই ছেলেমেয়েরা মনে করবে যে এটাই বোধ একমাত্র পথ, তা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য একটা তীব্র প্রতিযোগিতার মাধ্যমে আসতে হয়। তারা যদি তাদের এসএসসি এবং এইচএসসি এবং সমমানের পরীক্ষার কারিকুলাম সিলেবাস সঠিকভাবে অনুসরণ করে এবং একই সাথে দেশে বিদেশে কী ঘটছে সাধারণ জ্ঞানের সাথে কিছুটা নিজেদেরকে যুক্ত রাখে, বিশেষ করে গণমাধ্যমের সাথে তারা যদি নিজেদেরকে সম্পৃক্ত রাখে, আমি তো মনে করি যে এই ধরনের প্রতিযোগিতায় তারা সহজেই অতিক্রম করতে পারবে। যারা শিক্ষক হতে চাইবে তাদের কাছেও আমার একই পরামর্শ থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ইতিহাস যে জানবে, ধারণ করবে, তার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে অথবা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা খুব সহজ হবে বলে আমি মনে করি। স্যার, প্রফেসর ডক্টর আওয়ামা আরেফ সিদ্দিক স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের অনেক সময় দিয়েছেন। ধন্যবাদ।
পরের পর্বে অন্য কোন অতিথিকে নিয়ে আসবো আমরা, তার নিজের স্টাইল কাজের স্টাইল নিয়ে কথা বলবো। অ্যান্ড আনটিল আই সি ইউ এগেইন ইন নেক্সট উইক, আই উইশ ইউ আ ভেরি গুড উইক, গুড বাই। স্টাইল সৌজন্যে ক্লিয়ার।